শ্রীষি মায়ের উপর অজানা কিছু ঘটনা শ্রীষি মা কেবল একজন ঈশ্বরই ছিলেন না তিনি ছিলেন একজন মহান দার্শনিক কবি এবং সমাজ সংস্কারক তিনি তার জীবনের অনেক অসাধারণ ঘটনার সাক্ষী হয়েছিলেন এই ঘটনাগুলি তার ঐশ্বরিকতা এবং তার প্রতি মানুষের অগাধ ভক্তির প্রমাণ মায়ের অলৌকিক ঘটনা শ্রীষি মায়ের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল তিনি তার ভক্তদের সামনে অনেকবার তার অলৌকিক ক্ষমতার প্রদর্শন করেছিলেন একবার মায়ের এক ভক্ত তার কাছে একটি অসুস্থ শিশুকে নিয়ে এসেছিলেন মা শিশুটির মাথায় হাত রেখেছিলেন এবং শিশুটি সেই দিনই সুস্থ হয়ে উঠেছিলেন আরেকবার মায়ের এক ভক্ত তার কাছে একটি দরিদ্র কৃষকের কথা বলেছিলেন কৃষকের জমিতে ফসল ছিল না মা কৃষকের জমিতে গিয়েছিলেন এবং তার হাত দিয়ে জমিতে হাত বুলিয়েছিলেন পরের দিন কৃষকের জমিতে প্রচুর ফসল হয়েছিল মায়ের এই অলৌকিক ঘটনাগুলি তার ঐশ্বিকতার প্রমাণ তার ভক্তরা তার এই ঘটনাগুলির সাক্ষী ছিলেন এবং তার প্রতি আরও বেশি ভক্তিশীল হয়েছিলেন মায়ের দার্শনিক চিন্তাভাবনা শ্রী শ্রী মা ছিলেন একজন মহান দার্শনিক তিনি তার দার্শনিক চিন্তাভাবনায় মানুষের জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেছিলেন মা বলেছিলেন যে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বরের সাথে মিলন তিনি মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তি জাগ্রত করতে চেয়েছিলেন মায়ের দার্শনিক চিন্তাভাবনা অনেক মানুষের জীবনকে প্রভাবিত করেছিল তার চিন্তাধারার আলোকে অনেক মানুষ ঈশ্বরের সাথে মিলনের পথ খুঁজতে পেরেছিলেন সমাজ সংস্কার কর্ম শ্রী শ্রী মা ছিলেন একজন মহান সমাজ সংস্কারক তিনি নারী শিক্ষা এবং নারীর অধিকারের জন্য কাজ করেছিলেন মা বলেছিলেন যে নারীরা পুরুষদের সমান অধিকার প্রাপ্য তিনি নারীদের শিক্ষার জন্য উৎসাহিত করেছিলেন এবং তাদের স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন মায়ের সমাজ সংস্কার কর্ম অনেক মানুষের জীবনকে পরিবর্তন করেছিল তার কর্মের ফলে নারীরা সমাজের একটি উচ্চতর মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছিল উপসংহারে বলা যেতে পারে শ্রী শ্রী মা ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব তার জীবনের অনেক অসাধারণ ঘটনা ঘটেছিল তার অলৌকিক ক্ষমতা দার্শনিক চিন্তাভাবনা এবং সমাজ সংস্কারক কর্ম তার ঐশ্বরিকতা এবং তার প্রতি মানুষের অগাধ ভক্তির প্রমাণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি